আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে দেখাবো মিষ্টি কুরমা তরকারি কীভাবে রান্না করে চামো। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেলের ভেজে নেয় পেস্টটাকে ভালোভাবে। এরপর একটু লাল যখন হয়ে যায় তখন এটার ওপর মিষ্টি কুরমা দিয়ে দেয়। এরপর একটু লবণ দিয়ে তারপর এটাকে লাড়ানো শুরু করে দেয়। তো কিছুক্ষণ পর আবার এটার উপর মরিচ দিয়ে দেয়, তারপর হলুদ মরিচ ধনিয়া দিয়ে দেয় পরিমাণ মতো। তো একটু কমই হলুদ দেয় আর মরিচও কম দেয়। তো তারপর আবার লাড়ানো শুরু করে দেয়। তো এরপর লাড়ানোর পরে এটার উপর আদা রসুন দিয়ে দেওয়া হয়, এরপর ঢেকে দেওয়া হয়। তো অন্যদিকে দেখানো হচ্ছিল ডাল রান্না হচ্ছে। তো ডালটা কিভাবে রান্না করা হয়েছে সেটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। তো তখন টমেটো কেটে দিয়েছিল, তো এই দিকে আবার দেখছিল যে মিষ্টি কুমড়াটা কি হয়েছে নাকি না। তো এরপর এখানে চিনি দিয়ে দেওয়া হয়, চিনি দেওয়ার পর এটাকে নেড়ে তারপর আবার ঢেকে দেওয়া হয়। তো এখানে আমাদের ডালটা অলমোস্ট হয়ে গেছে। তো এটাই ছিল আজকের জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন।